নমস্কার, কেমন আছেন সবাই? সম্পুজ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ছোট মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পুঁটি মাছের ঝাল করে দেখাবো। ছোট ছোট মাছ আমি নিয়ে চলে এসেছি। পুঁটি মাছগুলো আমি একদম পরিষ্কার করে ছাড়িয়ে এখানে ধুয়ে রেখে দিয়েছি। এইভাবে আমি পুঁটি মাছটা ছাড়িয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকে রেসিপিটা ভালো লাগবে। আমি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। সর্ষে বাটা, একটা পেঁয়াজ কুচো, টমেটো কুচো, কাঁচা লঙ্কা, হলুদ লঙ্কা গুঁড়ো, চিনি, কালো জিরে আর নুন। গ্যাসে কড়াই আমি চাপিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করব। তেলও কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর আমি এদিক দিয়ে মাছের নুন হলুদটা একটু মাখিয়ে নিচ্ছি। ছোট মাছ অনেকেই পছন্দ করেন না, কিন্তু ছোট মাছটা যদি এইভাবে রান্না করে বাড়িতে খাওয়া হয়, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভীষণ টেস্টি একটা রান্না এবং সুস্বাদু রান্না। আমার মাছগুলো দেওয়া হয়ে গেল। এইভাবে আমি মাছগুলো সব ভেজে নেব। হয়ে গেছে আমার মাছগুলো ভাজা। এরপর কড়াই আমি কালো জিরে দিয়ে দিলাম। ভীষণ টেস্টি একটা রান্না, ছোট মাছের ঝাল। এরপর আমি দু কুচি রসুন দিয়ে দিলাম। এখানে রসুনটা কুচি করে রেখেছি, এই কারণে টেস্টটা রান্নাটা একটু ভালো আসে। তারপর আমি একটা গোটা পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজের কালার আমার একটু চেঞ্জ হয়ে এসেছে। হয়ে গেছে আমার অনেকটাই পেঁয়াজটা ভাজা। এরপর আমি কেটে রেখেছিলাম যে টমেটো, সেটা দিয়ে দেবো। আর আমি তিনটে কাঁচা লঙ্কা চেরিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি দু মিনিট মতো একটু ভেজে নেব, টমেটোটা নরম হওয়া পর্যন্ত। তারপর স্বাদ মতো আমি নুন, এক চামচ মতো হলুদ গুঁড়ো, এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ছোট মাছ কিন্তু শরীরের পক্ষেও খুব উপকারী, তাই ছোট মাছ যদি এইভাবে রান্না করে খাওয়া হয় ভালোই লাগবে, খারাপ লাগবে না। এরপর আমি একটু জল দিয়ে মশলাটা একটু কষে নিচ্ছি। হয়ে গেছে আমার মশলাটা কষানো। এরপর আমি বেটে রেখেছিলাম যে সর্ষেটা, সেটা দিয়ে দিলাম। এটা আন্দাজ মতোই দেবেন, যেমন মাছ থাকবে সেরকম সর্ষে দেবেন, নাহলে সর্ষে একটু বেশি হয়ে গেলে তেতো হয়ে যায়। এবার পুরোটাই আমি এক মিনিট মতো ভেজে নেব। সর্ষে আবার বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যায়, তাই বেশিক্ষণ আমি সর্ষেটা ভাজবো না। একটু জল দিয়ে দিয়ে কষে নিচ্ছি। আমার ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন। আমি এখানে গরম জল একটু দিয়ে দিলাম। এখানে গরম জলটাই অ্যাড করবেন, ঠান্ডা জল দেবেন না। এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি দু মিনিটের মতো মাছটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। দু মিনিট আমার হয়ে গেছে, মাছটা আমার বেশ ভালোভাবে হয়ে এসেছে। এরপর আমি একটু চিনি দিয়ে দিলাম। আমি সব রান্না শেষে একটু চিনি দিই, তাই চিনিটা দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি ঝাল, খুব ভালো লাগবে। হয়ে গেল আমার পুঁটি মাছের ঝাল। এরপর আমি পাত্রে ঢেলে দিলাম। রেসিপিটা কেমন লাগলো আশা করি আজকে কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।